মানব কুলে জন্ম নিয়ে থাকো, মানব কুলে জন্ম নিছো, জ্ঞানকে কাজে লাগাও, চিন্তা হয়ে দেখো ধর্ম সত্য কোনটা। একমাত্র ধর্ম ইসলাম, মুসলমান হয়ে মারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ধর্ম, তিনি ইসলাম, আমরা ধর্ম না, আমরা ধর্মে ধর্ম মাইনা ধর্মে ধার্মিকে কর্ম নমাজ রোজা দেখা, ধার্মিক হইয়া নমাজ রোজা করতে হবে, ধার্মিক না হইয়া নমাজ রোজা করলে কোনো মূল্যই নাই। বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মে নাম আল্লাহর আছে মোহাম্মদ, মোহাম্মদ নামের একটা তসদিদ আছে, মোহাম্মদ নামের একটা তসদিদ আছে, আল্লাহ নাম নবীজির আছে, আল্লাহ নামের একটা তসদিদ আছে, সর্বদিজ্ঞা প্রেমের খেলা। বাবারে দেখে একটু মোহাম্মদ নামে রূপে তসদিদ আছে কিন্তু আলিস নাই, আল্লাহ নামে তসদিদ আছে উপরে একটু লম্বা একটু আলিফ আছে। এতে বুঝায় তিনি আল্লাহর আইনি রাসুলুল্লাহ, তিনি আল্লাহর উনি রাসুলুল্লাহ, আল্লাহ হইতে রাসুলুল্লাহর জন্ম। এই তসদিদের উপরে একটু আলিফ দিয়া, এই আলিফের বেদ যদি এখন বলতে যাই এই রাত্রি সে সংকলন হবে না। যাক বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইমান, ইউ মেনু না বিল গায়েব, আল্লাহ কো ইমান রাখতে হবে বাতিনে। আব্দুল্লাহ মেনা ঘরে কাফের জানতো, আব্দুল্লাহ মেনা মা বাপ মক্কা নগরে জন্মগ্রহণ কাফেররাও জানতো, কাফেররা কি ইমানদার? যারা বাতিনের খবর রাখে, আসছে আজিমে নবীজির জন্ম, আসছে আজিম হইতে মক্কা নগরে পাঠাইছে, আল্লাহ হইতে নবীজির জন্ম, আসছে আজিমে হইতে আল্লাহকে মক্কা নগরে পাঠাইছে, এই কথা কাফেররা না জানায়, বিশ্বাস না করায়। কাফের যারা জানছে আর বাতিন বিশ্বাস করছে তারা মমিন ইমানদার, ইমানদারের জন্য দুজক হারাম। ইমান শব্দের অর্থ আমান শুনছে না, ইমানে দুজক থেকে মুক্তি করবে, ইমানে দুজক থেকে মুক্তি করবে, নমাজ রোজায় মুক্তি করবে না, ইমানে দুজক থেকে মুক্তি করবে। মরিয়া গেলে নমাজ নমাজে ছাড়িয়ে দেয়, মরিয়া গেলে রোজা ছাড়িয়ে দেয়, মরিয়া গেলে হজে ছাড়িয়ে দেয়, জাকাতে ছাড়িয়ে দেয়, টুপি ছাড়িয়ে দেয়, ফাগিয়ে ছাড়িয়ে দেয়, নমাজ রোজার সঙ্গে যায় না কবরে, মরিয়া গেলে নমাজ রোজা ছাড়িয়ে দিছে। শুধু নমাজ রোজায় ছাড়িয়ে দিছে না, মা বাপে ছাড়িয়ে দিছে, পুতের সঙ্গে কবরে যায় নাই, শুধু মা বাপ না ছেলে মেয়েও ছাড়িয়ে দিছে, ভাই বগ্নি কেউ সঙ্গে যায় নাই, কম্পিউটারে আছে চুপ জেল করিয়ে কাটতে বিষয়ে দমন করে আয়ে হয়ে, তারপর না কি রাইন ধরে স্টাইল আবার তারা জিন্দা হইয়া বসায়, এখন যেমন হুবহু জিন্দা, এখন যেমন হুবহু জিন্দা, তখন তেমন হুবহু কবরে জিন্দা, জিন্দা হইয়া বসায়া তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা তোমার আল্লাহকে, মা দিনুকা তোমার ধর্ম কি, তিন নম্বরে করে মান হাজার হাজা মাহুদে দেহেনি, হাজা মাহুদে দেহেনি, যদি আরবি গ্রামার বলতে যাই আপনারা বুঝবেন না, এই গ্রামার বুঝে সময় নষ্ট করার কোনো মূল্যই নাই। হাজা মাহুদে দেহেনি মান হাজার রাজুল্লাহ জি, বুড়িসা বুড়িসা তিনি কে যিনি তোমার কবরে আছেন, এটা জানার দরকার না, তিনি মাও না বাবা না, মা বাপ কবরে গেল না, ছেলে মেয়ে আদের হইয়া ভাবছি কবরে গেল না, ভাই বগ্নি বন্ধু বান্ধব কেউই না, একমাত্র ইমান নবী দুজাহান ইমানদারের সঙ্গে কবরের সাথে, একমাত্র নবী দুজাহান ইমানদারের সাথে কবরে হাজির। বাবারে এই যে ছেলে আমার আঘাত করছে, একবার না কয়েকবার আমি এই ওয়াজ করলে সিলেটের এক মৌলানা দাঁড়া প্রশ্ন করে
তিনি যদি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে তাহলে মদিনায় কেডা আমারে প্রশ্ন করে তিনি যদি আমরা সিলেটের কবরে আইছে তাহলে মদিনায় কেডা আমারে প্রশ্ন হইছে শুধু এই না সাথে সাথে কয় শত শত মানুষ শত শত জায়গায় এক সময় মরছে এক সময় কবরে দাফন করছে শত শত জায়গায় শত শত মুর্দার এক সময় কবরে দাফন করছে নবীজি একজন এক মদিনায় শত শত জায়গায় শত শত কবরে একজন হইয়া কেমনে যাবে প্রশ্ন হচ্ছে তখন আমি বলছি আপনি আলেম না আবু জাহেল জাহেলের বাপ আমি মরতে রাজি আছি ইমাম হুসেন কারবালায় শহীদ হয়েছে সত্য রক্ষা করতে গিয়া আমির রেজবি সত্য প্রচার করতে গিয়া বাংলার জমিনে শহীদ হইব সত্য কথা গোপন করব না বাবা আমি বললাম আপনি আবু জাহেল জাহেলের বাপ কেন আরব দেশে আবু জাহেল একজন আলেম ছিল তার মতো বড় আলেম আরব দেশে ছিল না এত বড় আলেম ছিল ছিল না শুধু ইমান ইমান না থাকার কারণে নবী দিনাম রাখছে আবু জাহেল তার মা বাবে না তার মা বাবে নাম রাখছে আবুল হেকাম বিদ্যাসাগর নবী দিনাম রাখছে আবু জাহেল জাহেলের বাপ ইমান নাই সেই দিন থেকে বিশ্বময় পৃথিবীতে তার নাম ছড়ায় গেছে আবু জাহেল আপনি আলেম হইতে পারেন ইমান নাই আবু জাহেলের বাপ আপনি আমারে প্রশ্ন করছেন যে এই সিলেটের খবরে যদি নবীজি মদিনায়কে শত শত জায়গায় শত শত খবর একসঙ্গে দাফন করছে নবীজি একজন এক মদিনায় শত শত খবরে এক সময় কেমনে থাকবে তখন আমি বলছি মালিকুল মৌত কয়জন সবাই কি হিসাবে যুসাব অনেক অফিসাররা ছিল অফিসাররা কয় একজন আমি বলি এই যে অফিসার বর্গে সবাই বলছে একজন মালিকুল মৌত সত্য বলছে হ্যাঁ সত্য মালিকুল মৌত একজন এই বিশ্বময় পৃথিবীতে কত কুকি প্রাণী তার কোনো সীমা নাই কুকি কুকি জায়গায় কুকি কুকি প্রাণীর প্রাণ এক সময় কবজ করতে হয় আজ রাইল একজন হইয়া সব জায়গায় যায় কেমনে আজ রাইল বাজার দান কবজ সবরা মালিক আর কেউ আছে আজ রাইলে যদি এই ক্ষমতা হইতে পারে এক জায়গায় বসে থেকে কুকি কুকি প্রাণীর প্রাণ কুটি কুটি জায়গা থেকে যান কবজ করতে পারে আজরাইলের ক্ষমতা বেশি না নবী সাল্লাল্লাহু আলাইহি এর ক্ষমতা বেশি আজরাইলের জন্ম হয়তো যদি নবীজি জন্ম না হয়তো লাউ লাখে লামা খালাক ছিল আপনার ইস মোহাম্মদ ইস নদবিন কেটে দেন না ঠিক বিন কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম না হইলে এই সারা দুনিয়া জুড়ের কথা আশে খুশি লহ কলম বেরেজের কথা আল্লাহ প্রচার হইতো আল্লাহ আছে নবীজিকে যারা মাইয়া ভালোবাসিয়া ইমানদার হয়েছে তারা বলি তারা আল্লাহর বন্ধু নবীজিকে মাইয়া ভালোবাসিয়া যারা ইমানদার হয়েছে তারা আল্লাহর বলি বন্ধু লাত ভাই জানি লাউলি আয় যে সুব্রিয়া তাহম লাদু আসর মাদান মুক্তাসবতন মুতাজাতুন ওয়াজালু ফি আমাকে মুসালাতি ফি আন ওয়াইদি আল্লাহর একজন বলি নবীজির উম্মত নবীজি কে মাইয়া বলি হইছে আল্লাহর একজন বলি এক সময়ের মধ্যে পৃথিবী
পৃথিবী প্রত্যেকটা বিশ্বকে পাতায় পাতায় একজনের এক সময়ে থাকতে পারে। এরপরে বলছি যে আরো সামান্য বলবো, ঢাকা টেলিভিশন সেন্টার তৈরি করছে মানুষে যে কথাটা বলবে সেই কথাটাই আমি বলি। আমার বাড়ি
হয়েছে পাঁচটা প্রতিষ্ঠান, মহিলার সিম্বানা, ছেলে ধীরে সিম্বানা, ছেলে ধীরে সিম্বানা তিনতলা বিল্ডিং করেছে, খুব বড় ঘর হয়ে গেছে। আর দাওয়াত করি এক পঞ্চাশ বছর যাবত তুরস হয়ে আসছে, এইবার তুরস আপনারা যাবে, উরসের দাওয়াত দিলাম ফল্গুন মাসের দশ এগারো। পাঁচ নম্বর প্রতিষ্ঠান আরবি মাদ্রাসা তিনতলা বিল্ডিং, কিন্তু কারো কাছে চান্দা কালেকশন করি একমাত্র দুইজনের কাছে, এই বিষ্ণুপুরের হালে আর এই যে এন বসা এই যে পঁচিশ হাজার, আর বিষ্ণুপুরের হালে এই যে পঞ্চাশ হাজার, এই দুজন বাজার কারো কাছে আমি দেখা চাই নাই। খুশি কেয়া করো খুশি, আলেম শেয়ার করার জন্য, আলেমের মাত্র আলেম শেয়ার করার জন্য। বাবা স্কুলে একজন অফিসার পরিদর্শনের জন্য আইলে মাস্টাররা সাত দিনের জন্য স্কুলটা বন্ধ হচ্ছে, কেন? অফিসারের সম্মান আছে। বিচক্ষণ একজন আলেম, বিচক্ষণ আলেম পোশাকে আলেম হয় না, এলেমের দ্বারায় বিচক্ষণ একজন আলেম রাস্তা দিয়ে হাঁটতে গেলে এই রাস্তার দুই পাশে যদি খবর থাকে চল্লিশ দিনের জন্য আল্লাহ খবরে আজাদ মাফ হয়ে যাবে, এই প্রকৃতির আলেম মানাবার জন্য। কিন্তু আমি যে সব কারোবার দেখালে সংগঠন যাই না, শ্রদ্ধা জাকাত পেত্রা ইত্যাদি কারোবার তার কালেকশন করতে যাই নাই, তারা নেপ্রব না। আপনারা যারা এখানে রোজ মাহফিলে এসেছেন আপনাদের কাছে বলতেছি, আমি যথেষ্ট পরিমাণ খাবারের আয়োজন করেছি, দূর দূরান্ত থেকে যারা এসেছেন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ খাবার টাবার না খেয়ে যাবেন না, আপনারা কেউ খাওয়ার না খেয়ে যাবেন না, আপনাদের অনুরোধ করবেন না। আমি আপনাদের জন্য এই দোকানটা মাল দিয়ে বুঝালাম, তারা খবর ঘুরবে আপনার সম্মান আছে। মানুষের কথাবার্তা মানুষের কেসেট করা হয়, মানুষ মরে যায় তার কথাটা মরে না, এই যে জিকি রাস্তার করবেন, এই জিকি রাস্তার মৃত্যু হবে না, আমি আমি মরে যাইম, এই যে আল্লাহর পুত্র শিখেছে জিন্দা হাসরের দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কেসেট বাজবে, এই কেসেটের আওয়াজ হবে, কাজেই আওয়াজ যায় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি জানা কেন আসলে, একমাত্র তোমার প্রেম প্রেম মেলাপ করবে, তোমার হামিদে প্রেম ভালোবাসা মেলাপ করবে, গৃহকালের শান্তি, চিরদিনের শান্তি, পরকালের প্রেম মেলাপ করবে, এই উদ্দেশ্যে আল্লাহ গো তোমার প্রেমিক মানে বাড়ি দিও, প্রেমিক মানে দুনিয়া গেছো, প্রেমিক মানে খবরে উঠিও, প্রেমিক মানে হাসে উঠাইও, যে প্রেমিক যে চেষ্টা ঘর করে, যে প্রেমিক যে চেষ্টা তুমি আমার এই আরজ কবুল করো, বেহেস্তের বাগানের খাতিরে আমার আরজ কবুল করো, কুরআন হাদিসের খাতিরে আমার আরজ কবুল করো, তোমার হাদিস মুহাম্মদ মাতৃবংশে আবার বিজ্ঞানী যারা খবর দেশে দুনিয়ার অন্য অবরোধের জন্য যদি জড়ো হয়ে থাকে আর যাবে মাফ করে দেওয়াই বেহেস্তের বাগানের খাতিরে, মাফ করে দেওয়া কুরআন হাদিসের বরকতে, মাফ করে দেওয়া নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান বাদে নামাজের কোনো মূল্য না।
آئیے ہم سب مل کر اللہ تبارک تعالیٰ کا ذکر کریں، پڑھیے لا الہ الا اللہ لا 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 Allah, 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 All
সবাই মিলে পড়ুন না বলো I'm
شوفي
I'm gonna make you mine.